সরকার বারবার ব্যর্থ হয়ে আবারও চেষ্টা করছে কিন্তু কোনো কাজ হবে না দর্শক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার তাদের আয়ত্তের মধ্যে আসল জায়গায় হাত না দিয়ে অনেক চেষ্টাই করেছে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে যে কঠোর হন রমজানের আগে কত বড় বড় কথা বলেছে আমরা আজকে আলোচনা করছি একুশ মে চব্বিশ বাণিজ্য প্রতিমন্ত্রী অর্থমন্ত্রী ওবায়দুল কাদের হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী ডিসিদের নির্দেশনা দিয়েছে যে তদারকি করতে হবে মাঠে থাকতে হবে কঠোরভাবে বাজার মনিটরিং করতে হবে কত চেষ্টা করেছে কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা মোটেই সম্ভব হয়নি বাড়ছে বাড়ছেই রমজানে সরকার সর্বশক্তি প্রয়োগ করেছিল যে না দ্রব্যমূল্য উদ্যোগতি ঠেকানো যায় কি না খেজুরের মূল্য নির্ধারণ করে দেওয়া থেকে শুরু করে নানান পদক্ষেপ মোবাইল কোর্ট পরিচালনা অনেক কিছুই করেছিল বাজার তদারকি কিন্তু কোনো লাভ হয়নি কিচ্ছু পারছে না আওয়ামী ব্যবসায়ীর আওয়ামী সিন্ডিকেটরা আওয়ামী না এখন আবার সরকার চেষ্টা করছে কি চেষ্টা বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার নির্দেশ প্রধানমন্ত্রীর আমরা একুশ মে চব্বিশ আলোচনা করছি দর্শক বাণিজ্য প্রতিমন্ত্রীকে বাজার তদারকি করার নির্দেশ দিলে হবে না মৌলিক জায়গায় হাত দিতে হবে সেই মৌলিক জায়গাটা কি একেবারে মৌলিক জায়গা হচ্ছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় অতএব জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই এবং যখন একটা সরকারের মৌলিক জায়গায় ত্রুটি থাকে সরকারের লোকজন সরকারের সিন্ডিকেট সহযোগী অলিগার সবাই জানে যে এদেরকে আমরা রাতে ভোট দিয়ে ডামি ভোট দিয়ে বা ভুয়া ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করেছি আমরাই সহযোগিতা করেছি অতএব আমাদেরকে চাইলেও বেশি কিছু বলতে পারবে না অতএব আমরা এখানে টাকা পাই তা আমাদেরকে এই সরকার থামিয়ে দিবে অথচ এই সরকারকে রাতে ভোট দিলাম আমরা এটা কি হয় অতএব এই সিন্ডিকেট এই চাঁদাবাজটা জানে যে আমাদের লাগবে বা আমরাই তো সরকারের মূল অথবা আমাদেরকে কী করবে তারা সরকারের কোনো নির্দেশনা কোনো হুমকি ধামকি তোয়াক্কা করছে না যেমন প্রধানমন্ত্রীর নির্দেশনাই মানছে না যেমন সিন্ডিকেট বন্ধ করার জন্যে এগুলো প্রধানমন্ত্রী অনেকবার নির্দেশনা দিয়েছে কই সিন্ডিকেট কি ভয় পেয়ে থেমেছে এমপি মন্ত্রীদের স্বজনকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়াতে দাঁড়িয়েছে দাঁড়ায় মানে প্রধানমন্ত্রী নির্দেশনায় মানছে না মানে মৌলিক জায়গায় সমস্যা থাকলে এভাবেই হয় এরকমই হয় সব কিছু বিশৃঙ্খল হয়ে যায় চেষ্টা করে কোনো লাভ নেই অতএব যদি এই সরকার একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে না পারে জনগণের ভোটের একটা সরকার যদি ক্ষমতায় না আসে তাহলে তারা কিছুতেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না যত বাজার মনিটরিং করুক অমোকতম কাজ হবে না এর সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় আওয়ামী লীগ নেতারাই যেটাকে হিট করছে চাঁদাবাজি 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 যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এটা আওয়ামী লীগের লোকজনই বলছে এই যে সাইড খোকন বলেছে যে সিটি টোলের নামে মেওয়ার তাপসের লোকজন চাঁদা নিচ্ছে চাঁদা এটা বন্ধ করতে পারলে দ্রব্যমূল্য মারাত্মকভাবে কমবে একশো বিশ টাকায় ব্রয়লার মুরগি কেন খাওয়া যাবে মানে অর্ধেক দাম নেমে আসবে অর্ধেকেরও বেশি কমে যাবে এই সিটি টোল চাঁদাবাজি অমুক তামুক বন্ধ করতে পারলে আওয়ামী লীগের লোকজন বলছে অতএব বাণিজ্য প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়ে লাভ নাই ছাত্রলীগের চাঁদাবাজি বন্ধ করা বাণিজ্য প্রতিমন্ত্রীর পক্ষে সম্ভব নয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষেও সম্ভব নয় এই ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে হলে বা চাঁদাবাজি বন্ধ করতে হলে সবার আগে দরকার জনগণের সরকার তারপরে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে যে কোনো চাঁদাবাজের বিরুদ্ধে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেবে চাঁদতে সে যে দলেরই হোক না কেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটুকে কঠোরভাবে বাজার তদারকি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা যখন আলোচনা করছি তার একদিন আগে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন আসলে আমরা আবারও বলি যে বাণিজ্য প্রতিমন্ত্রী এটা তার নিয়ন্ত্রণের বাইরে এখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে বললে হয়তো বা ছাত্রলীগের চাঁদাবাজদেরকে কাউকে কাউকে গ্রেপ্তার করতে পারতো কিছুটা সমাধান হতো কিন্তু এমন এমন সিন্ডিকেট আছে যারা সরকারের চাইতে শক্তিশালী যারা অলিগার্ক তাদেরকে দমন করা এত সহজ নয় বাণিজ্য প্রতিমন্ত্রী ক্ষমতার বাইরে তাও আবার প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি মন্ত্রীপরিষদ সচিব এটা জাতিকে জানিয়েছেন তিনি বলেন আজকে নির্ধারিত ইস্যুর বাইরে মানে গতকাল দুটি বিষয় ছিল এর মধ্যে প্রধানমন্ত্রী বাণিজ্য প্রতিমন্ত্রী কঠোরভাবে বলেছেন বাজার মনিটরিং যেন জোরালোভাবে হয় বাজার সাপ্লাই যেন ঠিক থাকে বাজার সাপ্লাই তো ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে চাঁদাবাজি কিছু পণ্যের বাজারে যোগান সমস্যা না থাকা সত্ত্বেও মূল্যবৃদ্ধির প্রবাণ তো দেখা গেছে কিছু পণ্য সব কিছুর যোগানের সমস্যা নেই সমস্যা হচ্ছে চাঁদাবাজি সিন্ডিকেট এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মাঠে নামলে হয়তো বা কিছু পারবেন কিন্তু মৌলিক সমস্যা থাকার কারণে এসব নির্দেশনায় কাজ হবে বলে আমরা মনে করি না